মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের 22তম সমাবর্তনে যোগ দেন তিনি। মালয়েশিয়া থেকে স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হানানের পাঠানো রিপোর্ট। মালয়েশিয়ার মাটিতে ফুটবল পায়ে লড়ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া এবং মহাশয় রয়্যাল বেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় 7-0 গোলে মহাশয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দেয়। এমন আয়োজন প্রবাসী অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মনে করেন শিক্ষার্থীরা। যেখানে আমাদের বাংলাদেশি স্টুডেন্টসরা একসাথে হয়, গ্যাদার হয় যেখানে, সেইখানটা আসলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। এই যে আমাদের একটা মেল বন্ধন, এটাই হচ্ছে মেইন বাংলাদেশিদের মধ্যে একটা ইউনিটি একটা বজায় রাখা, দ্যাট ইজ আওয়ার লাইক গোল টুডে। ধন্যবাদ বিএসওএম কে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে চলছি শিক্ষার্থীদের মাঝে, সেটারই একটি বাস্তব উদাহরণ হচ্ছে এই প্রীতি ফুটবল ম্যাচ। বিদেশের মাটিতে এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানায় মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। মাননীয় হাই কমিশনার মহোদয় চেষ্টা করে যাচ্ছেন এই শিক্ষার্থীদের সাথে একটি সেতু বন্ধ রচনার জন্য। খেলা শেষে পুরস্কার বিতরণ এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিএসওএম এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলামিন সরকার এবং সাধারণ সম্পাদক বশির ইবনে জাফর। এর আগে মহাশয় বিশ্ববিদ্যালয়ের 22তম সমাবর্তনে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সমাবর্তন শেষে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। As human beings, we are part of one great big family. NTV International Desk.